আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, বিএইচএমএস প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। ইতিপূর্বে আমি ধারাবাহিকভাবে ডিএইচএমএস প্রথম বর্ষের মেডিসিনগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকের মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। এই মেডিসিনটি একটি পলিক্রেস্ট মেডিসিন, ব্যাপক ব্যবহৃত মেডিসিন। এই মেডিসিন অনেক ব্যবহার হয়, বিশেষ করে হোমিওপ্যাথিতে। এই মেডিসিনের শুরুতেই যে কথাটি করতেই হয় যে এই মেডিসিনটি গভীর ক্রিয়াশীল নয়, স্বল্প ক্রিয়াশীল বলে বিশেষ করে তরুণ রোগে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তবে শুধু তরুণ রোগেই নয়, পুরাতন রোগেও ব্যবহার হয়, তবে তরুণ রোগেই এর দেখা যায় কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, ব্রায়োনিয়া অ্যালবা সম্পর্কে আলোচনা করলে প্রথমে আপনাদের ই করতে হয় যে ব্রায়োনিয়ার প্রতিনাম হোয়াইট ব্রায়োনি, ওয়াইন্ড হপ, ভাইটিস অ্যালবা ইত্যাদি এর প্রতিনাম রয়েছে। উৎসের দিকে যদি তাকাই, এটি একটি উচ্চ দ্বিবার্ষিক গুল্ম এবং ফ্রান্সে প্রচুর জন্মায়। প্রকৃতগতভাবে এটা কিউবার বিটা গোত্রের একটি মেডিসিন। প্রাপ্তিস্থান ইউরোপের সর্বত্র এবং বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সে এই উদ্ভিদটি পাওয়া যায়। প্রস্তুত প্রণালী, ফুল ফোটার পূর্বে তাজা মূল থেকে মাদার টিংচার তৈরি করা হয় এবং সেখান থেকেই শক্তিকৃত ঔষধ তৈরি করা হয়। এর প্রুফারের দিকে যদি তাকাই, তাহলে এর প্রথম প্রুফ করেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1816 খ্রিস্টাব্দে। এরপর অস্ট্রেলিয়ান সোসাইটি অব হোমিওপ্যাথি এটার পুনরায় প্রুফ করেছেন। এবার আসা যাক এই মেডিসিনের মানসিক লক্ষণের দিকে। যদি এই মেডিসিনের মানসিক লক্ষণের দিকে তাকাই, তাহলে দেখা যাবে বিশেষ করে এই মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে অনেক ব্যবহার হয়ে থাকে। বিরক্তি, রাগ, অপমান, ভয়, অপ্রত্যুত অবস্থা, উত্তপ্ত মনোভাব, রোগী বাড়িতে বসেও বাড়ি যেতে চায়, প্রত্যুত ভীতি, ভূত প্রেত ইত্যাদির ভয়, মৃত্যু ভয়, এমনকি দারিদ্র হয়ে যাওয়ার ভয় এই মেডিসিনের মধ্যে রয়েছে। এবার এই মেডিসিনের নির্দেশক লক্ষণ সম্পর্কে বা চরিত্রগত লক্ষণ সম্পর্কে বলছি। এই মেডিসিনে শিশুরা কোলে উঠতে চায়, শয্যা থেকে উঠতে চায় না, শয্যায় পড়ে থাকতে চায়। ক্ষুদ্র প্রকৃতির যে সকল জিনিস পাওয়া যাবে না, সেই সকল জিনিসের জন্য বায়না করে শিশু, তাই তৎক্ষণাৎ চায়, অথবা তা এনে দিলে প্রত্যাখ্যান করে। খিটখিটে মেজাজ, রাগি, উত্তেজনা প্রবণ, প্রায়ই প্রচণ্ড ও ক্রুদ্ধ হয়ে ওঠে, স্নায়ুবিক। এর যদি ধাতুগত লক্ষণের দিকে তাকাই, তাহলে দেখা যাবে এই মেডিসিনটি কালো চুল, দেহের বর্ণ কালো, পেশিতন্ত্রসমূহ দৃঢ় শুষ্ক কৃষ্ণ তন্তু বিশিষ্ট ব্যক্তিদের উপরে, এই ধাতুর রোগীদের উপরে এই মেডিসিনটা বেশি কাজ করে থাকে। চরিত্রগত লক্ষণের অন্যান্য আরও লক্ষণ যেগুলি আছে সেগুলি হচ্ছে যে কোনো রোগের সঞ্চালনে বৃদ্ধি আর বিশ্রামে উপশম। এই মেডিসিনের একটি স্ট্রাইকিং লক্ষণ
যে এই মেডিসিন চুপচাপ পড়ে থাকলে বা কোনোরূপ পড়ে থাকলে সে অনেক আরাম বোধ করে, আর যখনই চলাফেরা করে তখনই তার বৃদ্ধি দেখা যায়। অস্থিরতা সত্ত্বেও নিশ্চুপ হয়ে থাকে রোগী, উৎকণ্ঠিত, সহজে উত্তেজিত হয়, একঘুয়ে, উষ্ণ রক্ত বিশিষ্ট, পিত্ত প্রধান ব্যক্তি, উত্তাপ, গ্রীষ্মকালের রোগ লক্ষণাদি বৃদ্ধি পায়, শীতল হাওয়া, শীতল পানীয় এবং ঠান্ডা খাদ্য গ্রহণে উপশম, শ্লৈষ্মিক ঝিল্লি, রক্ত প্রধান ধাতু, মুখমণ্ডলী স্ফীত নীলাভ, যে সকল ব্যক্তি অলস প্রকৃতির তাদের উপসর্গাদিতে বিশেষভাবে কাজ করে, ভীত প্রকৃতি, মৃত্যু ভয়, দরিদ্র হয়ে যাওয়ার ভয় এর মাঝে রয়েছে। এর রোগ উৎপত্তি হওয়ার কারণ সম্পর্কে যদি বলি, বিরক্তি, রাগ, অপমান, ভয়, অত্যন্তপ্ত অবস্থা, ঠান্ডা লাগার ফলে, শরীরে ঠান্ডা লাগার ফলে, যখন ঠান্ডা দিনে পর গরম আবহাওয়া আরম্ভ হয়, গরমকালে ঠান্ডা পানীয়, বরফ খাওয়ার ফলে, অবরুদ্ধ স্রাব, ঋতুস্রাব, তরুণ চর্মপীড়া, উদ্ভেদ, শিম, মটর, বাঁধাকপি, বায়ু উৎপাদনকারী খাদ্য ও ফলমূল খাওয়ার ফলে এই রোগ উৎপাদিত হয়। এর জিহ্বার দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে সাদা লেপাবৃত জিহ্বা এর রয়েছে। ব্রায়োনিয়ার পিপাসা দিকে যদি লক্ষ্য করি তাহলে ব্রায়োনিয়ার প্রচুর পরিমাণে পিপাসা রয়েছে। তবে পিপাসা হচ্ছে এমন যে অনেক পিপাসা কিন্তু অনেকক্ষণ পর পানি পান করে এবং একসঙ্গে অনেক পানি পান করে, ঘটি ঘটি পানি পান করে। এবার আসা যাক এর শিল্পীরা। প্রাতকালে উঠলে অথবা প্রথম চক্ষু চাইলে তখনই তার শিল্পীরা শুরু হয়, প্রাতকালে আরম্ভ হয়, সন্ধ্যা পর্যন্ত থাকে, ক্রমশ বাড়তে থাকে। কাপড় ইস্ত্রি করার কারণে তার শিল্পীরা দেখা দেয়। এবার আসা যাক কোষ্ঠবদ্ধতা। ব্রায়োনিয়ার কোষ্ঠবদ্ধতা একটি বিশেষ মেডিসিন, বিশেষ করে কোষ্ঠ সরলান্ত, নিষ্ক্রিয়, মল বৃহৎ, শক্ত, কালো, শুষ্ক, যেন পোড়ানো হয়েছে এমন মনে হয়, অথবা সমুদ্র ভ্রমণকালে তার কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। উদারাময়ের দিকে যদি তাকাই তাহলে যখন অত্যন্ত গরম পড়ে, পিত্তযুক্ত, বিদাহী মল, মলদার ক্ষত, তন্মধ্যে ময়লা পানির ন্যায় অজীর্ণ ভুক্তদ্রব্য মিশ্রিত, অত্যুত্তপ্ত হয়ে ঠান্ডা পানি পানজনিত উদারাময়, ফল খাওয়ার ফলে উদারাময়, প্রাতকালে এবং নড়াচড়া প্রারম্ভ করলে, এমনকি হাত পা নড়ালেও এই উদারাময় বৃদ্ধি দেখা যায়। যদি ডায়াবেটিসের কথা বলি, ওষ্ঠ, মুখ শুষ্ক, প্রচুর পরিমাণে পানি পিপাসা, মুখে অবিরত তিক্ত স্বাদ, উত্তাপ, শ্রমে বৃদ্ধি, শিম, মটর, বাঁধাকপি, রুটি, ফল, বায়ু উৎপাদনকারী খাদ্য তার সহ্য হয় না, এই ধরনের লক্ষণ থাকলে ডায়াবেটিসে ভালো কাজ করে। তরুণ যকৃত পীড়া, হেপাটাইটিস, যকৃতে রক্ত সঞ্চালিত স্ফীত এবং বর্ধিত আকার, হেপাটোমেগালি যাকে বলে, ডান কুচকিতে সূচিবিদ্ধ বেদনা, ডান এবং বেদনা যুক্ত পাশে চেপে শয়নে উপশম, ক্রুদ্ধভাবে নেড়ে নেয়। এবার আসা যাক স্তনের পীড়া যদি আসি তাহলে উত্তপ্ত, বেদনান্তিত, স্তন ভারী, পাথর ন্যায় শক্ত, স্তন তুলে ধরে রাখতে বাধ্য হয়, সামান্য সঞ্চালনের বৃদ্ধি, স্তনে মনে হয় যে সুচ ফুটাচ্ছে, এই ধরনের ব্যথা দেখতে পাওয়া যায়। ব্রায়োনিয়ার কাশির কথা যদি বলি, শুষ্ক, আক্ষেপিক, তাতে মুখ ভরে মুখ রোদ ও বমন, তছাড়াও বুকের পার্শ্বে সূচিবিদ্ধ বোধ যাতনা অনুভূত, শিরপীড়া দেখা দেয়,
আহারের পর পানের পর গরম ঘরে প্রবেশ করলে এবং গভীর শ্বাস গ্রহণ করলে দেখা যায় এই কাশিগুলো দেখা যেতে পারে। বেদনা সাধারণত সূচিবিদ্ধবত ছিন্নকর সঞ্চালন বৃদ্ধি, নিঃশ্বাস নিলে কাশলে রাতে বৃদ্ধি, সম্পূর্ণ বিশ্রাম এবং বেদনার পাশে চেপে শুলে এর বৃদ্ধি দেখা যায়। এ নিউমোনিয়া আছে, নিউমোনিয়াতে একই ধরনের লক্ষণ যখন পাওয়া যাবে তখন নিউমোনিয়া, যে কোনো ধরনের তরুণ রোগে ব্যাধিতে এটি সন্ধি সমূহ লাল স্ফীত উত্তপ্ত, সামান্য সঞ্চালনে যন্ত্রণা, স্পর্শ বা চাপে বৃদ্ধি, বেদনা সূচিবিদ্ধবত ছিন্নকর, সন্ধিস্থানে প্রচুর রস সঞ্চয় তা ঘর্মস্রাবে উপশমিত হয়। টাইফয়েড জ্বর যে কোনো ধরনের জ্বর, বিশেষ করে টাইফয়েড জ্বর, জ্বরের প্রকোপ মন্থর গতিতে বৃদ্ধি পায়, তৎসহ শিরপিড়া, মুখ শুষ্ক, লেপাবৃত জিহ্বা, প্রচুর পরিমাণে পানি পিপাসা, নির্লিপ্তভাবে চুপচাপ শুয়ে থাকে, প্রলাপ, কোষ্ঠবদ্ধতা, শরীরে টাটানি ব্যথা, রোগীর ঠান্ডা হওয়া পছন্দ করে, উষ্ণ বদ্ধ গৃহে যন্ত্রণা বৃদ্ধি পায়, যক্ষা রোগে শুষ্ক বিরক্তিকর কাশি, মনে হয় যেন মাথা ও বক্ষ বিদীর্ণ হয়ে যাবে, পার্শ্বদেশে সূচিবিদ্ধবত বেদনা যন্ত্রণা বৃদ্ধিজনিত গভীর নিঃশ্বাস গ্রহণে সমর্থ হয়। এবার আসা যাক এর বৃদ্ধি। এই মেডিসিনটি সাধারণত সামান্য সঞ্চালনে বৃদ্ধি, পরিশ্রমে বৃদ্ধি, ঝাঁকুনিতে বৃদ্ধি, ঢোক গিললে বৃদ্ধি, কাশি এবং হাঁচিতে, উপরে ওঠায় জাহাজের নড়াচড়ায়, বেদনাহীন পার্শ্বে শয়নে, উঠে বসতে অনবরত অবনত হওয়াতে, দৃষ্টির সঞ্চালনে এই রোগের বৃদ্ধি দেখা দিয়ে থাকে। আর উপশম দেখা যায় বেদনাযুক্ত পার্শ্বে চেপে শয়নে, নিশ্চুপ থাকায় বিশ্রামকালে, চাপে অন্ধকার গৃহে, মুক্ত ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানি এবং ঠান্ডা খাদ্য গ্রহণে এর উপশম রয়েছে। এই মেডিসিনের যদি চরিত্রগত এবং ধাতুগত এর হ্রাসবৃদ্ধি বলা হয়েছে, এবার অন্যান্য মেডিসিনের সাথে এর তুলনামূলক কী? এই মেডিসিনের ক্রিয়াকাল 7 থেকে 21 দিন ডক্টর ক্লার্কের মতে, এবং প্রয়োগ মাত্রার কথা যদি বলি, নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি উভয় শক্তিই রোগ ভেদে বা রোগের সময় ভেদে কাজ করে। সন্ধিবাত, প্রদাহ ইত্যাদিতে নিম্ন শক্তি ভালো কাজ করে, পাকাশয় এবং অন্ত্রের ব্যাধিসমূহে রোগের ধাতুগত লক্ষণে উচ্চ শক্তিতেই বেশি ভালো কাজ করে। পুনঃ প্রয়োগের ক্ষেত্রে এটি যেহেতু স্বল্প ক্রিয়াশীল ওষুধ, এই সেই জন্যে বিশেষ করে অ্যাকিউট ডিজিজে পুনঃ প্রয়োগ করা যায়। পরিপূরক মেডিসিন অ্যালোমিনা এবং রাস্টক্স। পরবর্তী উত্তম গতিশীল মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট, এমন কার্প, নাক্স, ভূমিকা, ওপিয়াম, রাস্টক্স, সালফার। পরবর্তী উত্তম ক্রিয়াশীল অ্যালোমিনা, আর্সেনিক অ্যালবাম, বেল, ক্যাকটাস, কার্বোভেস, ড্রসেরা, হায়োসিয়ামাস, কেলিকার্প, অ্যাসিডমিউর, নাক্স ফোম, ফসফরাস, পালস, রাস্টক্স, সেবাডিলা, সিপিয়া, সাইলেশিয়া, সালফার। প্রতিকূল হচ্ছে কার্বো ক্যালকেরিয়া কার্প। ক্রিয়ানাশক ক্যাম্ফর, চেলিডোনিয়াম, কোফিয়া, ফেরামফস, নাক্স ফোম। এবার আসা যাক ব্রায়োনিয়ার সর্বশেষ, আমি যেই লক্ষ্য যেই কথাটি বলে থাকি যে একটা মেডিসিনের মূল জিস্ট বা মূল সেইটি, সেটা হচ্ছে যে ঘর্মাক্ত অবস্থায় হঠাৎ ঠান্ডা লেগে রোগ হয়ে থাকে, অথবা রাগ ক্রুদ্ধ বা বিভিন্ন কারণে রোগ উৎপাদিত হয়, স্লস্বিক ঝিল্লি শুষ্ক, মুখ থেকে মুখমণ্ডল থেকে মলদ্বার পর্যন্তই তার শুষ্ক, সিরাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন সব শুষ্ক, নড়াচড়ায় রোগের বৃদ্ধি, চুপচাপ পড়ে এবং চাপলে সে উপশম বোধ করে,
রোগী বদরাগে ক্রুদ্ধ হবার পর অসুস্থ, বেদনা তীক্ষ্ণ খোঁচা মারা এবং ছিঁড়ে ফেলার মতো, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় গরম সে প্রিয় বোধ করে, গরমও না ঠান্ডাও না, গরম সে সহ্য করতে পারে না, ঠান্ডাও তার কষ্ট হয়, পিপাসা, অনেকক্ষণ অন্তর অনেকখানি ঘটি ঘটি জল পান করে, জিহ্বা সাদা শুষ্ক এবং সাদা ক্লেদযুক্ত, শুষ্ক কাশি, কাশির সময় বুক পিঠ মাথায় আঘাত লাগে, দক্ষিণ দিকে বিশেষ করে দক্ষিণ মানে ডান দিকে রোগের আক্রমণ দেখা যায়। এই লক্ষণগুলি এর মাঝে বিশেষভাবে পাওয়া যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, কারো মূল্যবান কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। আমি নিয়মিতভাবেই DHMS এই ম্যাট্রামেডিকার মেডিসিনগুলো আলোচনা করে যাচ্ছি। আজকে ব্রায়োনিয়া আলোচনা করলাম, এর পরবর্তী মেডিসিন রাস্টক্স আলোচনা করব। অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।